सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन 2020 साले डिसेम्बर मासटी वृष राशि एवं वृष लग्ने जातक जातिकादेर भाग्य की अपेक्षा करछे ता जानाते आमार आजकेर आयोजन। विशेष करे 2020 साले डिसेम्बर मासेर तारीख अनुजायी कोन কোন তারিখটি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ যাবে, কোন কোন দিক থেকে শুভ ফল আসতে পারে, এমনকি কোন তারিখটি অশুভ যেতে পারে, সেই সঙ্গে কোন কোন দিক থেকে অশুভ ফল আসতে পারে, সেই সকল দিকে সতর্কতা অবলম্বন করে আপনারা পুরা মাসটিকে যদি মুজু মুস্থিতে উপভোগ করতে পারেন বা স্মরণীয় করে রাখতে পারেন, তার জন্যই আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম পয়লা ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাশি এবং লগ্নে কিন্তু তুঙ্গস্থ রাহুর সাথে গ্রহমাতা চন্দ্র পরিভ্রমণ করবে, সেই সঙ্গে আপনার রাশি অধিপতি এবং রাশির ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্য ষষ্ঠে পরিভ্রমণ করায় বিশেষ করে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনে সূর্য উদিত হবে, এমনকি মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তবে মনে রাখবেন, দুর্জন আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নসের দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 2 ও 3 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র আপনার রাশির ধনভাবে অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস এমনকি আটকে থাকা কাজ সচল হতে পারে, সেই সঙ্গে আপনার শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হওয়ায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, এমনকি এই সময়ে ঋণ মুক্তির জন্য সময়টি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 4 থেকে 6 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশি লগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে কর্কট রাশির উপর দিয়ে, যার ফলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন, সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিতস্থানে বদলি বা সাসপেনশন উইড্র হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 7 ও 8 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে অর্থাৎ সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে, তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি দীর্ঘদিনের প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে, সহকর্মী ও অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, এমনকি দুর্জন আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে পারে। তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নসে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে,
করে। সুপ্রিয় দর্শক, এবার 9 ও 10 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। আর পঞ্চমপতি এবং ধনপতি বুদ্ধির দেবতা বুধ আপনার রাশি লগ্নে সপ্তমে তুঙ্গস্থ কেতু এবং রবির সাথে যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, যার ফলে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে আপনার বুদ্ধি মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে এই সময়ে রোপণ করা বৃক্ষ বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 11 ও 12 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে ষষ্ঠস্থ চন্দ্রের সাথে প্রেমের দেবতা শুক্রাচার্যের জ্যোতি বিশেষ করে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ করে দিতে পারে, এমনকি প্রেমী যুগলের প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, তাছাড়া চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে। তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। অবশ্য মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তাছাড়া শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় সংকট মোচন অনেকাংশে সহজ হবে। সুপ্রিয় দর্শক, এবার 13 ও 14 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে সপ্তমস্থ চন্দ্রের সাথে রবি বুধ ও কেতুর জ্যোতি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী এবং জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন। তবে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 15 ও 16 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির অষ্টমে অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, নচেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত হয়ে পড়তে পারে। মনে রাখবেন আপনার নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে বা মনোবল জনবল অর্থবলের গ্রাপ ভেঙে চুরমার করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 17 ও 18 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতি ও ন্যায়ের দেবতার শনি মহারাজের জ্যোতি বিশেষ করে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য উদিত হবে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি যারা
রাজনৈতিক কার্যে লিপ্ত আছেন তারা অধিক সফলতা পাবেন বা মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। এক কথায় এই সময় রোপণ করা বৃক্ষ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে আপনার মনের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা ও মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে। মনে রাখবেন, এই সততা থেকে বিন্দু মাত্র বিচলিত হলে কিন্তু মহাসর্বনাশ ঘটে যেতে পারে। অর্থাৎ অসৎ পথে উপার্জন সহ্য পাবে না। রাস্তা থেকে দুটি টাকা তুলে তুলে আনলেন, এটিও কিন্তু মহা বিপর্যয় ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 19 থেকে 21 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে দশমস্ত চন্দ্র, বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বিদেশ গমন ইচ্ছুদের বিদেশ গমন এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার যেমন হবে, তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল কুপরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার 22 ও 23 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে, যার ফলে আপনার ক্ষমতার গর্ব 10 গুণ বৃদ্ধি পাবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার বিকাশ, সেই সঙ্গে নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তবে মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 24 থেকে 26 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির দ্বাদশে অর্থাৎ মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশস্থ চন্দ্র খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমান তালে ঘটাতে পারে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নসের সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। মনে রাখবেন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, নচেত মহাসর্বনাশ ঘটে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 27 ও 28 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে তুঙ্গস্থ রাহুকে সঙ্গে নিয়ে, যার ফলে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় সময়টি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি হারানো ব্যবসা বাণিজ্য ফিরে আসতে পারে, হারানো কর্ম ফিরে আসতে পারে, কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূর ভ্রমণেও যেতে পারেন। এমনকি গৃহবাড়ির উপর আপনার দায়িত্বভার
বর্ষিত হওয়ায় ঘন ঘন গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। এত দূর সত্ত্বেও মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 29 থেকে 31 ডিসেম্বর 2020 ইংরেজি তারিখের মধ্য সময়ে বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকাদের ধনভাবস্থ চন্দ্র অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করায় ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি, এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। সেই সঙ্গে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হওয়ায় শূন্য পকেট পূর্ণ শুধু নয়, সময়টি ঋণ মুক্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে তবেই না আশ্রয় দিতে হবে। এমনকি নতুন প্রেম বন্ধুত্বেও অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2020 সালের ডিসেম্বর মাসের তারিখ অনুপাতে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের এই ডিসেম্বর মাসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।